সংবাদ বিনোদন করছে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুড়া মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরিফ ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, আমি সঞ্চিতা। হেডলাইন্স ত্রিপুরা এই মুহূর্তের বাংলা সংবাদে আপনাদের স্বাগত। বুধবার বাংলাদেশের 50তম মহান বিজয় দিবস। এ উপলক্ষে বুধবার সকালে পোস্ট অফিস চৌমুহনী শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ জানানো হয়। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এই দিনটির তাৎপর্য তুলে ধরেন। এবং তার পরিপ্রেক্ষিতে পাকিস্তান সরকার, পাকিস্তানের শাসক ওই সময় যে অত্যাচার এবং যে রক্তের মাধ্যমে তার রাজপথ রাঙ্গা করে আন্দোলন শুরু করেছিল এবং তার প্রতিবাদে শেখ মুজিবুর রহমান যে স্লোগান তুলেছিলেন যে আমার স্বাধীনতার জন্য লড়াই করতে হবে, তাকেই মাত্রা রেখে তাকেই মান্যতা দিয়ে 1971 সনের যখন এই পাকিস্তান যখন হায়নার মতো তাদের এই রক্ত স্নাতে সমস্ত অত্যাচার করেছিল সেই সময় আমাদের ভারত সরকারের সহযোগিতা এবং 1971 সনের এই দিনটিতে সেই রক্তক্ষয়ী যুদ্ধের পরে এবং এই দিনে আমাদের তৎকালীন জেনারেল লেফটেন্যান্ট জেনারেল অরুণাজির নেতৃত্বে এবং বাংলাদেশ মুক্তি বাহিনীর যৌথ নেতৃত্বের কাছে জেনারেল নিয়াজি তৎকালীন পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল ছিলেন তার প্রায় 51,000 অধিক সৈন্য নিয়ে সেখানে আত্মসমর্পণ করে সেদিন বাংলাদেশ মুক্তি। ঘন কুয়াশার কারণে বুধবার সাত সকালে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন দুই যুবক। তাদের বাড়ি পুরাতন আগরতলা এলাকায়। বাইকে করে কিঙ্কর বর্মন এবং শুভ বর্মন নামে দুই যুবক কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। ঘন কুয়াশায় কিছুই দেখতে না পেয়ে বাইক নিয়ে পড়ে যায় দুজনেই। এতে গুরুতর জখম হন তারা। স্থানীয় লোকজন দেখতে পেয়ে সাথে সাথে খবর দেয় দমকল বাহিনীর অফিসে। দমকল কর্মীরা ছুটে এসে আহতদের হাসপাতালে নিয়ে যায়। দুমড়ে মুচড়ে যাওয়া বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। থানাতে খবর আইছে যে একটা বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপরে দূরে এলাম, দূরে এইয়া দেখি যে দুজন পড়ে রয়েছে। এরপরে রিডে আমরা ফায়ার সার্ভিসের ছায়া দিয়ে হসপিটালে পাঠাইছে আর কি। পরিচয় পাওয়া গেছে না তারা? পরিচয় তো এমনিতে সিম্পল ইয়া, শুধু নাম দিয়ে পাইছে, এত বেশি কথা কইতে পারতেছে না। আমরা তো জাস্ট তারা তো ট্রিটমেন্টটা আগে প্রয়োজন, তাহলে আমরা তাদের পাঠাইছি আর কি। মহান বিজয় দিবস উপলক্ষে কুঞ্জবন সার্কিট হাউসের বাংলাদেশ সরকারি হাইকমিশন কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেই সাথে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিভিন্ন আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস। বাংলাদেশের সরকারি হাইকমিশনার এই দিনটির তাৎপর্য সবার সামনে তুলে ধরেন। দিনটি হচ্ছে আমাদের বাঙালি জাতির জন্য, প্রতিটি বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের একটি দিন। এই দেশেই বাংলাদেশ দীর্ঘ 9 মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বিজয় অর্জন করে এইভাবে এই দিনটাকে পালন করতে হবে এবং এই দিনটিকে আমরা সমস্ত বাঙালি জাতি, সারা পৃথিবীতে বাঙালিটা যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা আমাদের দূতাবাস হোক, বাঙালিরা নিজেরা হোক, নিজেদের মতো করে অত্যন্ত আনন্দের সাথে এই দিনটি উদযাপন করে। একই সাথে তাদের মধ্যে সেই বেদনা বোধটিও জেগে ওঠে যে 30 লক্ষ শহীদ যারা রক্ত দিয়েছেন, যে 2 লক্ষ মা বোন তারা সম্ভ্রম হারিয়েছেন, জাতির যে অসীম ত্যাগ শিকার সেটিকেও তারা মনে রাখে। এটি একই সাথে আনন্দ এবং বেদনার দিন, পাওয়ার দিন এবং হারানোর দিন।
বুধবার আগরতলা পুর নিগমের অন্তর্গত 50,000 পরিবারকে হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিকা এলবাম 30 শক্তি বিতরণ করা শুরু করল রাজ্য স্বাস্থ্য দপ্তরে মনোনীত আর্সেনিকা এলবাম 30 ডিস্ট্রিবিউশন কমিটি। আগরতলা রেন্টাস কলোনির নেতাজি সুভাষ সেন্ট হোমিওপ্যাথিক হাসপাতাল এবং আগরতলা পুর নিগমের অন্তর্গত 14টি সরকারি হোমিওপ্যাথিক ডিসপেন্সারির মাধ্যমে এই ওষুধ বিতরণ করা হবে। মানব শরীরে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং কোভিড মুক্ত দেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য স্বাস্থ্য দপ্তরের এই প্রয়াস এবং পরিকল্পনা বলে জানালেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার দেবব্রত ভারতী। এবং আমাদের ত্রিপুরাও কোভিড সংক্রমণে জর্জরিত, যদিও আজ করোনা সংক্রমণের সংখ্যাটা হ্রাস পেয়েছে, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা চেয়ারম্যানের যে আশঙ্কা, এই করোনা ভাইরাসের যে সেকেন্ড ওয়েভ বলে আমরা যেটা জানি সেটা প্রহর গুনছি আমরা। আমরা যদি কেউ মনে করে থাকি যে করোনা শেষ হয়ে গেছে, এটা ভুল ধারণা। আমাদের আগামী দিনে সুস্থ থাকার জন্য আমাদের যে স্বাস্থ্য দপ্তর থেকে যে প্রয়াস আর্সেনিক অ্যালবাম 30 প্রয়োগের মাধ্যমে মানব শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে করোনা নিয়ন্ত্রণে সেই ভূমিকা নেবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এখন বিরতি, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়, যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তে সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তে প্রতি। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানেই অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। হাজারো কাহানিয়ো কে বীজ, এক নয় কাহানি কি শুরুয়াত, আর উসি কে সাথ কুছ মুঠি ভর খোয়াব লেকে তুমারে পাস আনা। শাদি মতলব এক নয় জিন্দগি, আর ইনি নয় কিসো মে অভি ভি মেরা আপনা স্বর্ণ কমল জুয়েলার্স। নয় আর মন পসন্দ ডিজাইন্স কে বেশুমার কালেকশন সে চুন লিজিয়ে अपना मन पसंद सोने और हीरे के गहने, और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়, হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব, স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমনি, আগরতলা পশ্চিম থানার পাশে। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। মাধ্যমিক 2021, মনে রেখো সিলেবাস রিডিউসড হলেও টেস্ট ও ফাইনালের প্রস্তুতির কিন্তু কোনো শর্টকাট নেই, আর তাই তোমার প্রস্তুতিকে 100% ত্রুটিমুক্ত করতে বারুল প্রকাশনী নিয়ে এলো ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস। এতে আছে প্রচুর প্র্যাকটিস সেট এবং পর্ষদ প্রদত্ত মডেল কোশ্চেন্সের নির্ভুল উত্তর, সেই সঙ্গে প্রতিটি বিষয়ে গ্যারান্টিযুক্ত মূল্যবান সাজেশনস। বিগত বছরের টেস্ট ও ফাইনালে সর্বাধিক কমনের রেকর্ড একমাত্র আমাদেরই, বারুল প্রকাশনী। ভয় নেই মা,
আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মসৃণ হয় আর তার অধিক রিব এরিয়ার সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International jar 8 pocket ebong unique rib design tank tike kore tole shobar theke shera Polytech International er prottekti water storage tank IR technology dara somriddho hoy gorom abohar moddheo jol ke shorboda shitol rakhe ei tank tir oporer aborun ti bishesh multi layer dara toiri ja virus bacteria theke jol ke shorboda porishkar porichhanno ebong bishuddho rakhe সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক, ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। প্রানিয়ান লুব্রিকেন্ট নিয়েলো ভিআইপি ওভারসিজ, এই ভারতীয় কোম্পানি নিয়েলো বাইক গাড়ি থেকে শুরু করে সমস্ত মোটর যানে ব্যবহৃত গুণমান সম্পন্ন ইঞ্জিন ওয়েল, গিয়ার ওয়েল, স্টিয়ারিং ওয়েল, ব্রেক ওয়েল, শকার ওয়েল সহ সমস্ত লুব্রিকেন্ট প্রোডাক্ট ISO সার্টিফাইড ভিআইপি ওভারসিজ দেবে আপনার মোটর যানের সুরক্ষার বিশ্বস্ততা। আমাদের ঠিকানা ভিআইপি ওভারসিজ, শ্যামলী বাজার, ফায়ার ব্রিগেডের বিপরীতে। ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। অপহরণের 18 দিন চললেও দামছড়ার ক্ষুদ্র ব্যবসায়ী লিটন নাথ কোথাও অবস্থান করছে, এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই পুলিশের হাতে। চাঞ্চল্যকর এ ঘটনায় উত্তর জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশের তদন্তের অধোগতি এবং দুর্বলতাকে ঘিরে সচেতন মহলে নানান প্রশ্ন সৃষ্টি হয়েছে। 18 দিন পেরিয়ে গেল, দামছড়ার ক্ষুদ্র ব্যবসায়ী লিটন নাথকে এরপরও খুঁজে পেল না উত্তর জেলা পুলিশ। পুলিশের দাবি খোঁজ চলছে, বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি চলছে, কিন্তু মোবাইল ট্র্যাকিং এর কোনো সাড়া শব্দ নেই। তার সন্তানদের প্রতিপালনের বিষয়টি এই মুহূর্তে মারাত্মক সমস্যায় পৌঁছেছে। সংসারে অভাব তীব্র হয়েছে, স্থানীয় জনপ্রতিনিধিরা পাশে দাঁড়িয়েছেন, তবে সেটা আর কতদিন। মানসিকভাবে তিনি সম্পূর্ণ রকম ভাবে ভেঙে পড়েছেন, 18 দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন। মুক্তিপণের জন্য স্বামীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়নি, তবে কেন তাকে এতদিন ধরে আটক করে রাখা হয়েছে সেটাই বোঝা যাচ্ছে না। এদিকে এই অপহরণ কাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে। এরই মধ্যে সর্বশেষ দামছড়া কাসকাউ রিয়াং শরণার্থী শিবির থেকে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করার পর সোমবার কাঞ্চনপুর মহকুমা আদালতে তোলা হয়। আদালত 2 অভিযুক্ত গঞ্জরিয়াং ও পেটেরা রিয়াংকে 14 দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। তদন্তকারী পুলিশের একটি বক্তব্য, লিটন নাথকে খুঁজে বের করার চেষ্টা চলছে, কিন্তু আর কতদিন এই চেষ্টা চলতে থাকবে তা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে দামছড়াবাসীদের মধ্যে। এ ঘটনায় রীতিমতো অস্বস্তিতে জেলার সচেতন মহল, মুক্তিপণের কোনো গল্প নেই। তাহলে লিটন নাথের অপহরণের পেছনে আসলে কি কারণ লুকিয়ে রয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। এর পেছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কিনা সেটা নিয়েও আলোচনা চলছে। তবে এই ঘটনার পর থেকে আতঙ্কের পরিবেশ কিন্তু এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। বিউরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা। দুর্গন্ধের সমস্যা, উদয়পুর অমরপুর সড়কে বন্দোয়ারস্থিত গোমতী পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় রাস্তার পাশে যে ডাম্পিং স্টেশন রয়েছে সেখান থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এই দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী থেকে যাত্রী সাধারণ, দাবি উঠেছে এই ডাম্পিং স্টেশনটি অন্য কোথাও সরিয়ে নেবার।
উদয়পুর অমরপুর সড়কে বন্দুয়ারস্থিত গোমতী পলিটেকনিক কলেজ সংলগ্ন এলাকায় রাস্তার পাশে ডাম্পিং স্টেশনে দুর্গন্ধে অতিষ্ঠ জনগণ। এই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ থেকে শুরু করে যানচালক ও যাত্রীরা এক প্রকার অতিষ্ঠ। উল্লেখ হয়, ডাম্পিং স্টেশনে উদয়পুর পৌর পরিষদ এলাকার সকল বর্জ্য পদার্থ এনে ফেলা হয়, আর এই বর্জ্য পদার্থের দুর্গন্ধে নাভিশ্বাস পথ চলতি সাধারণ মানুষের। পলিটেকনিক কলেজের সামনে যে একটা ডাম্পিং স্টেশন বানানো হয়েছে, এই স্টেশনটা গাড়ি এবং মানুষ যাতায়াত বা কলেজের স্টুডেন্টরা যাতায়াত করলে যে একটা দুর্গন্ধ গন্ধবাস হইতেছে, তারা কোনো সরকার বা কোনো বড় আধিকারিকরা কোনো পদক্ষেপ নিচ্ছে না, এবং রাস্তা দিয়ে আসা যাওয়া করে বড় অফিসার বড় মন্ত্রী মিনিস্টার, কিন্তু তারাও এই ব্যাপারে কোনো পরিকল্পিত ব্যবস্থা নিচ্ছে না। এবং অন্য জায়গায় ডাম্পিং স্টেশনটা করা উচিত, কিন্তু মেইন হাইওয়ে রোডের মধ্যে বর্তমানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাইছেন সকলে। উল্লেখ্য, এটি একটি ব্যস্ততম রাস্তা। এই রাস্তা দিয়ে উদয়পুর থেকে অমরপুর, যতনবাড়ি, গন্ডাছড়া, তিলিয়ামোড়া যাওয়ার শত শত যানবাহনে হাজার হাজার মানুষ প্রতিদিন চলাচল করে। এছাড়া এই ডাম্পিং স্টেশনে কিছুটা সামনে রয়েছে পলিটেকনিক কলেজ, তাই সার্বিক দিক দিয়ে চিন্তা করে এটিকে এখান থেকে সরিয়ে অন্য কোথাও স্থানান্তর করার দাবি উঠছে। এখন দেখার এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো ভূমিকা গ্রহণ করে কিনা, সেদিকে তাকিয়ে আছেন সকলে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন ত্রিপুরা। গত 13 ডিসেম্বর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাঞ্চনপুর সফরে যে বিক্ষোভ দেখা গিয়েছিল, সেই বিক্ষোভের নেপথ্যে ছিল পরিকল্পিত চক্রান্ত। রীতিমতো পরিকল্পনা করে এই বিক্ষোভের ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল বলে তা এবার প্রকাশ্যে চলে এলো। সেদিন বিক্ষোভে যাদের কার্যত জোর করে পাঠানো হয়েছিল, তারাই প্রকাশ্যে এনে দিলেন এই ষড়যন্ত্রের কাহিনী। অভিযোগটা গোটা ষড়যন্ত্রের নেপথ্যে একজন সাংবাদিক এবং রাজ্য পুলিশের একজন কর্মীর মাথা কাজ করেছে। শুধু তাই নয়, সূত্রের খবর, সংস্কারপন্থী ঘনিষ্ঠ এক শাসক দলীয় বিধায়কের ইশারাও কাজ করেছে এই বিক্ষোভ তৈরি ষড়যন্ত্রে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের 13 ডিসেম্বর কাঞ্চনপুর সফরে যে বিক্ষোভ সৃষ্টি হয়েছিল, তার নেপথ্যে ছিল ষড়যন্ত্র। ফাঁস হয়ে গেল সেই ষড়যন্ত্র। গত 13 ডিসেম্বর মুখ্যমন্ত্রীর কাঞ্চনপুর সফরে দশদা গৌরী শঙ্করপুর পাড়ায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব স্থানীয় কয়েকজন জনতার বিক্ষোভের মুখে পড়েন। এই বিক্ষোভে যারা গিয়েছিলেন তারা যে স্ব ইচ্ছায় যাননি, এই বিক্ষোভের নেপথ্যে যে ছিল ষড়যন্ত্র, তার পর্দা ফাঁস হয়ে গেল। সেদিন যারা বিক্ষোভ দেখিয়েছিলেন তারাই প্রকাশ্যে ফাঁস করে দিলেন সেদিনের বিক্ষোভের নেপথ্যে ষড়যন্ত্রের কাহিনী। কি ঘটেছিল সেদিন দেখে নেওয়া যাক। এই ঘটনায় মুখ্যমন্ত্রী বিক্ষোভে পড়েছেন, মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। কিন্তু এই বিক্ষোভ যে পরিকল্পনা করে তৈরি করা হয়েছিল তা ছিল পর্দার আড়ালে। এই নকল বিক্ষোভের পর্দা এবার খুলে গেল। সেদিনের বিক্ষোভের পরিকল্পনার নেপথ্যে প্রকাশ্যে উঠে এসেছে দুই ব্যক্তির নাম। চাঞ্চল্যকরভাবে এদের মধ্যে একজন সাংবাদিক এবং একজন রাজ্য পুলিশের এক কর্মী। অভিযোগ এমনটাই। সেই সাংবাদিকের নাম মৃত্যুঞ্জয় শর্মা। সূত্রের খবর, একসময় তিনি সিআইটিইউ নেতা ছিলেন, এবং রাজ্য পুলিশের সেই কর্মীর নাম বাবুল মহাজন। বিক্ষোভ তৈরির নেপথ্যে যে তাদের মাথা কাজ করেছে সেই অভিযোগের কথা প্রকাশ্যে উঠে এল যাদের কার্যত জোর করে পাঠানো হয়েছিল সেদিনের বিক্ষোভে, তাদের কথায়। আমার নাম অঞ্জনা দাস, দশদা গৌরীশঙ্করপুর গ্রাম। 13 তারিখে আমরা সিদ্ধান্ত দাসের বাড়িতে মাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসার কথা ছিল, তখন এটাই শুনিয়াই আমরা খুব আনন্দিত হয়েছি। তাতে অনেক সময় তো টিভির চ্যানেলেও দেখি, কিন্তু আজকে আমরা সরাসরি দেখবো, আমরা খুব মনে আনন্দ জাগছিল। তো তাই নিয়ে আইসে, ঠিক আছে, খুব সুন্দরভাবেই চলছিল। হঠাৎ একজন সাংবাদিক আইসলো, মৃত্যুঞ্জয় শর্মা। তাই না হলো, তোমরা তো যে সমস্যাগুলো আছে আজকে তোমরা ওই
সুযোগ যার আজকে তোমরা মুখ্যমন্ত্রী রে গেরাইয়া ধরো তাইনে একটা সুবিধা হরিয়া দিয়া যাইব তাইনে এই ধরনের কথা টথা হই আমরারে উস্কাইয়া দিছে উস্কাইয়া দিয়া তাইনে পরে আবার ক্যামেরা করছে ক্যামেরা হরিয়া আবার তাইনে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে এটা যে তাইনে এই কাজগুলো করব আমরা অনুভব করতে পারছি না তাই যে আমরা মান সম্মান মারার জন্য এই কথাগুলো খোয়ার লাগি তাইনে যে আমরারে এই ধরনের কথা হয়েছে আমরা অনুভব করতে পারছি না কিন্তু তখন এই কারণটা ভাবতে পারছি না এই কারণটা যে তাইনে যে চক্রান্ত করছে যে তোমরা এই বিপদ পড়ো তাইনে আবার আমরারে কইল যে এই করো সেই করো হয়ে আবার তাইন ক্যামেরা করিয়া আবার সোশ্যাল মিডিয়ায় ফাটাইল আমরা তো গ্রামের মেলু তাইনে যে চক্রান্তটা করছে আমরা অনুভব করতে পারছি না নাম উপেন্দ্র দাস বাড়ি দশদা গৌরীশঙ্করপুর বিগত 13 ডিসেম্বর আমাদের শহীদ শ্রীকান্ত দাসের বাড়িতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এসেছিলেন তো এখানে আসার কিছুক্ষণ আগে ওখানে একজন আইভি পরিচয় দিয়েছেন উনি ওনার নাম হচ্ছে বাবুল মহাজন উনি আমাকে বলেছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে হলে এখানে ডেপুটেশন আকারে তোমাদের তো সমস্যা এখানে রাস্তা বা তারা পারিবারিক যদি অ্যাপ্লিকেশন দিতে হয় এটা আগে আমার কাছে দেওয়া হতো তোমাদের এটা আমি ডিপার্টমেন্টলি আমি যোগাযোগ করি এটা মানে কামিয়া দিল তো এই ওনার কথা আমরা বুঝতে পারিনি আমিও ডকুমেন্টস ওনার কাছে দিয়েছি অ্যাপ্লিকেশন দিয়েছি কে পরবর্তী সময়ে কইছে যে ওই আজকেই মানে সুযোগ এই সারের লগে তোমরা কথা হোক ধরো আমরা তো গ্রামের সহজ সরল সাধারণ মানুষ এটা বুঝতে পারিনি আমরা মানে এখানে মধ্যে মানে ওই সার যাইতেছেন গিয়ে আমরা কথা কইতে করিয়া দৌড়াইয়া গিয়া এখানে মধ্যে একটা বিরাট বিশৃঙ্খল এখানে এই সারের মানে বিরাট মানে মান সম্মানে হানি হয়েছে এখানে মধ্যে আমাদের আমরা দৌড়ানোর কারণে এই রাস্তার সমস্যাটা নিয়ে কথা কইতে গিয়ারি এখানে আমরা বিরাট মানে ভুল করছি সেদিন এই বিক্ষোভে স্থানীয় এলাকার যে কয়েকজন সহজ সরল মানুষগুলোকে ভুল বুঝিয়ে বিক্ষোভের পরিকল্পনা চক্রান্ত তৈরি করে পাঠানো হয়েছিল সেই সহজ সরল মানুষগুলো মঙ্গলবার মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন এখন যে আমরা তো তখন তো এক মোমেন্ট আসলো তখন কিতা হয়েছে কিতা না নিজেও ভাবতে পারছি না যে কথা হয়েছে ওটাই আমরা হইয়া পারছি ভাবনা চিন্তা করছি না এটাই আমরা কুকুরত অন্যায় হয়েছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানাইছি ক্ষমা ভিক্ষা চাইছি এবং ত্রিপুরাবাসী যে ভাই বোন ছেলেমেয়েরা আছে সবাই আমাদের জন্য খুব ক্ষতিগ্রস্ত হয়েছে আমরার এই কারণে এটা যাতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আছে তাইনের মেয়ে মনে করি আমার যাতে ক্ষমা ভিক্ষা চাইছি ক্ষমা দেন যে আর আমি অসহায় একটা পরিবার কিন্তু মানুষের তো আমার খারাপ করব খাস করার সময় তো ভাবছো না সত্যি কথা খাস করার সময় ভাবছি না মানুষের কাছে চুরি করলে লজ্জা এখন যে খাস করছি এটা মৃত্যুর সমান এখন যদি তাই না আমরা একটু দয়া করে আমরা ক্ষমা পাইতাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন আর এই ত্রিপুরাবাসী যারা আছে ভাই বোন তোমরা তারা যাতে মা বোনের সমান দেখিয়া যাতে আমার এই ক্ষমাটা এই ঘটনা এবং এখানে মধ্যে আরেকজন সাংবাদিকেও মানে এখানে উস্কাই দিছে ওই আমাদের যে অঞ্জনা দাস উনি বলছেন একটু আগে ওই এদের কথা মানে প্রলোভনে পড়িয়া আমরা এই এখানে মধ্যে বিরাট ভুল কাজ করছি এর জন্য আমি আমার পাড়ার 13 পরিবারের সকলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে খরচুড়ে ক্ষমা প্রার্থী আমাদেরকে যেন ক্ষমা করে দেন এই ভুলটা আমরা মানে অজান্তে ভুল করছি আমরা পরবর্তী সময় বুঝতে পারছি আমাদের ভুল এটা আমরা বিরাট অন্যায় করেছি এখানে এই প্রলোভনে পা দিয়ে আমরা এখানে দৌড়ঝাঁপ করেছি এটা মানে স্যার ঘেরাও দেওয়ার জন্য স্যার আমাদের কথা শুনে কইয়া কই আমরা দৌড়াইছি এটা বিরাট অন্যায় হয়েছে স্যার আমাদেরকে ক্ষমা করুন 13 ডিসেম্বর মুখ্যমন্ত্রীর কাঞ্চনপুর সফরে সেই বিক্ষোভের নেপথ্যে যে বড় সড় চক্রান্ত ছিল তা এখন জলের মতো পরিষ্কার এর নেপথ্যে দুজনের নাম প্রকাশ্যে চলে এসেছে কিন্তু এই পরিকল্পিত বিক্ষোভের চক্রান্তের নেপথ্যে আরো একজনের ইশারা কাজ করেছে বলে সূত্রের খবর অভিযোগ শাসকদলীয় এক বিধায়ক যিনি সংস্কারপন্থী ঘনিষ্ঠ বলে সূত্রের খবর সেই বিধায়কের ইশারাও কাজ করেছে এই বিক্ষোভ তৈরির ষড়যন্ত্রে
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জনপ্রিয়তাকে খাটো করে দেখাবার জন্য এই পরিকল্পিত বিক্ষোভের চক্রান্ত তৈরি করে এক অপচেষ্টার প্রয়াস নেওয়া হয়েছিল বলে ওয়াকি বহাল মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।